পাশের জেলা সরবরে আমাদের থেকে ১৬ কিলোমিটার দূরে, সেখানে সাধারণ শেখ যা যা করেছে সেই সব মানে এ করে বেড়াচ্ছে। আপনার ভাইপো বললেন তো রাজা গাজী? হ্যাঁ ভাইপো। হ্যাঁ, ভাইপোর নামে যেটা বলছেন এটা কি খুব সত্যি কথা? ১০০% সত্যি কথা নাকি তো বানিয়ে বলছেন? একদম ১০০% সত্যি কথা। গ্রামে যদি সিআইডি যে তদন্ত হোক, দেখে যদি আমাদের বিরুদ্ধে যদি সরষে পরিমাণে কোনো ক্ষোভ থাকে, আমরা যা শাস্তি দেবে মেনে নেব। জোর করে জমি দখলের অভিযোগ উঠছে এবং সেটা খোদ আপনার কাকা, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে ও আমার কোনো কাকা নয়, ও একজন সিপিএম আইএসএফের লোক। ওখানে একটা গভর্নমেন্টের তরফ থেকে হসপিটাল মোড়ে একটা বাজার, বাজারের সমস্ত ব্যবসায়ীরা বিডিও সাহেবকে লিখিত চিঠি দিয়েছিল যে ওখানে একটা জনসাধারণের জন্য একটা কমিউনিটি টয়লেট হোক। সেই সব স্যাংশন হয়েছে, পাস হয়েছে, কোনো একজন এজেন্সি পেয়েছে, সে কাজ করতে গিয়েছিলো। ওই জায়গাটা ওরই নয়, ওটা ইডব্লিউটি অ্যাকোয়ারভুক্ত জায়গা, সেখানে করছিল। আপনি বাসন্তীময় আপনার সিকিউরিটি দিয়ে এবং আপনি নিজে চমকাচ্ছেন এবং আপনার ওই কাকাই বলছে শেখ সাজানের থেকেও ত্রিগুণ রাজা গাজী। ওসব যেটা বলছে সিপিএম আরএসপির লোকের কাজ হচ্ছে কি এটাই, ঠিক আছে? ওখানে গভর্নমেন্টের পক্ষ থেকে জনসাধারণের কাজ হচ্ছে, সেই জায়গায় গিয়ে যদি কেউ নোংরামি করে সেক্ষেত্রে ব্যবসায়ীদের সঙ্গে ওর ঝামেলা টামেলা হয়েছে আমি শুনেছি, মারধর করার অভিযোগ উঠছে। সেটা কি হয়েছে বলতে পারবো না, ব্যবসায়ীদের সঙ্গে বসেছে হয়েছে, আমার কানে খবর আছে। হাসপাতালের জায়গা ডোনার আমার বাবা, আমার বাবা আজ ৫-৬ বছর মারা গেছে। আমাদের জায়গা বামফ্রন্ট হাওলদাররা দখল করে নিয়েছিল, বাকির আরও অংশ আমরা কোর্ট কেস করে সেই জায়গাটা উদ্ধার করি। হাসপাতাল বলতে কাঁঠালবাড়ি হাসপাতালের একটা দাগে ১২ বিঘে জায়গা, ৬ বিঘে দিয়েছি আর ৬ বিঘে জায়গা আমাদের রয়ে গেছে। ৬ বিঘে কাদের দিয়েছে? হাসপাতালকে দান, হাসপাতালের জন্য হাসপাতালকে দান করছে, সেখানে কাঁঠালবাড়ি হসপিটালটা আছে। তারপর তারপর বাকি যে জায়গাটা আছে সেই জায়গা বামফ্রন্ট আমলে দখল করেছিল, আমরা কোর্ট কেস করে ওই জায়গাটা আমরা উদ্ধার করি। উদ্ধার করার পরে সেটা আজ ৩ বছর হচ্ছে, হঠাৎ রাজাগাজী সেখানে উদ্বোধন করছে, করার পরে সেখানে আজ কি উদ্বোধন করছে, ওখানে ঘর করবে। এবার আমরা প্রয়োজনীয় সমস্ত জায়গা চিঠিতে জানিয়েছি, কালকে থানায় যাওয়া হয়েছিল, আমার বৌমা গিয়েছিল, হাবিবুরের স্ত্রী, ওসি বলেছে মাথা ফাটিয়ে এলে তবে তোমাদের কেস নেবো, না তো নেবো না। আমরা এসপিকে ফোন করেছি, এসডিপিওকে ফোন করেছি, বা সাক্ষাতেও কথা বলেছি, বলেছে না আপনার আমাদের ব্যবস্থাটা দেখবো। এছাড়া রাজাগাজী একটা জায়গা দোকান আমাদের দোকানে তালা মেরে রেখেছে, আজকেরও এসপিকে ফোন করেছি বলছে দেখবো, এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছি ২ দিন আগে, আজকেরও করেছি, বললো অফিসাররা আসবে আপনাদের সাথে কথা বললে পদস্থ অফিসাররা, কিন্তু কেউ এখনো আসেনি, কেউ জানেন কিছু কথা। রাজাগাজী আমার ভাইপো কি কোনো পার্টি করে? হ্যাঁ, ও বাসন্তী তৃণমূলের এখন সর্বসেরা লোকে, রাজানি সিকিউরিটি দেখে দেখিয়ে ভয় দেখিয়ে ৩ জন সিকিউরিটি আছে তাদের সাথে করে নিয়ে ভয় দেখিয়ে এই সব করাচ্ছে, এবং সে নিজে হাত চালিয়েছে আজকে। আপনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ। কোনো সুরাহ হয়নি? না। কি করবেন? কি করবো এখন, কোর্ট কাছারি করছি, মোটামুটি এই আপনাদের মাধ্যমে জানাচ্ছি যদি কোনো সুরাহ হয়। আমাদের বক্তব্য হচ্ছে রাজাগাজী সর্বত্র পাশের জেলা সরবরে আমাদের থেকে ১৬ কিলোমিটার দূরে, সেখানে সাধারণ শেখ যা যা করেছে সেই সব মানে এ করে বেড়াচ্ছে। আপনার ভাইপো বললেন তো রাজা গাজী? হ্যাঁ ভাইপো। হ্যাঁ, ভাইপোর নামে যেটা বলছেন এটা কি খুব সত্যি কথা? একদম ১০০% সত্যি কথা নাকি তো বানিয়ে বলছেন? একদম ১০০% সত্যি কথা। গ্রামে যদি সিআইডি যে তদন্ত হোক, দেখে যদি আমাদের বিরুদ্ধে যদি সরষে পরিমাণে কোনো ক্ষোভ থাকে, আমরা যা শাস্তি দেবে মেনে নেব। কি নাম আপনার? আমার নাম হামিদুল গাজী।